নেই, ঘুম হারাম হয়ে গেছে। কারণ হইছে আপনার এটা সারাদিন সারা রাত চৌকি দেন? হ্যাঁ, চৌকি দিই সারে রাত সারে দিন। আমি আজ 3 মাস অসুস্থ, ওষুধ কিনে খেতে পারছি না। আসসালামু আলাইকুম দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই মোল্লা কাদের ব্লগটি দেখছেন, সবাইকে সুস্বাগত। আজ আমরা আসছি যশোর জেলার মনিরামপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামের হানিফ ভাইয়ের বাড়িতে। হানিফ ভাই বছর 2 আগে মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রী একটি গরু লালন পালন করছেন, গরুটি এখন কুরবানি উপলক্ষে বিক্রি করবেন। তা আপনারা যদি কেউ এই গরুটি ক্রয় করতে চান, হানিফ ভাইয়ের ওয়াইফের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তিনি তার সঙ্গে আমরা এখন কথা বলবো, উনি এই গরুটি কোথার থেকে ক্রয় করছেন, কী কী খাওয়ান, এই সমস্ত বিষয়, কী কী দানাদার খাবার খাওয়ান, এই সমস্ত বিষয় ওনার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি ভাই। এই গরুটা আপনার কি বাড়ির গরু নাকি ক্রয় করছেন? আমি আছে বাড়ির বাছুর, পুষ্টিছি আজ 3 বছর ভাই। আমি আর গরুটা টানতে পারতেছি নি ভাই, আমি অসহায় মানুষ, আমি গরুটা বিক্রি করব। আমার কেউ নেই, আমার হাজবেন্ড মারা গেছে আজ 2 বছর। আমি এখন গরুটা বিক্রি করব, অল্প অল্প ঘাস পানি, একটু খৈল পানি, দুটোতেই পারিনি, কোনো রকম খাওয়াচ্ছে, আমি চলে যাব বিক্রি করে নিয়ে। আমি অসহায় মানুষ, আমার কেউ নেই। একটা মানে আপনি বলতে চাচ্ছেন যারা কোরবানি দিতে চায় তারা আপনার এই গরুটা যেন ক্রয় করে নেয়, নিলে আপনার একটু উপকার হবে? হ্যাঁ, আমার উপকার হবে। আপনার লোকজন নাই যে বাজার ঘাটে নিয়ে আপনি এটা বিক্রি করবেন? হ্যাঁ, আমি বাজার ঘাটে নিয়ে আর লোক নেই, আমি কি করবো বিটি মানুষ? আমি মহিলা মানুষ, আমি নিতে পারতেছি নি ভাই। আমি এই গরুটা নিলে আমার একটু উপকার হবে, আমার নিলে আমি একটু পাবো চোর সাপটা সারি বাড়ে, তারপরে আমি পুষ্টি পারতেছি নি। আমি কিভাবে আমি এই গরুটা পালবো আমি নিজেই বলতে পারিনি, আমার খাওয়া নেই, ঘুম হারাম হয়ে গেছে। কারণ হয়েছে আপনার এটা সারাদিন সারা রাত চৌকি দেন? হ্যাঁ, চৌকি দিই সারে রাত সারে দিন। আমি আজ 3 মাস অসুস্থ, ওষুধ কিনে খেতে পারতেছি নি। তো এই গরুরে আপনি খাওয়াইছেন কি সাধারণত? সাধারণ আমি দুটো ঘাস পানি কাটিয়ে নিয়ে খাওয়াই মাঠের থেকে। আর দর্শক, উনি এই গরুটা ওনার বাড়ির নিজের বাড়ির গরু, উনি লালন পালন করছেন, করে এখন গরু যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী ওনার সম্ভব হচ্ছে না যে ওর গরুটি চালানোর জন্য যে খৈল ভুসি প্রয়োজন, এগুলা খড় কুটার প্রয়োজন, উনি সঠিকভাবে দিতে পারছেন না। এখন কুরবানির জন্য সময়, এখন এটা বিক্রি করে দিবেন। আপনারা যারা কুরবানি দিবেন তারা ওনার মুখের দিকে তাকিয়ে ওনার এই গরুটি ন্যায্য দামে আপনারা ক্রয় করবেন, ক্রয় করে নিয়ে ওনাকে একটু উপকৃত করবেন। আর যারা বড় বড় খামারি ভাই বোনেরা আছেন তারা চেষ্টা করবেন, যদি আপনাদের এই গরুটি দেখেন অনেক বড় লম্বা, অনেক লম্বা, আমার ক্যামেরা ফ্রেমে আসতেছে না ঠিক মতন, তা আপনারা যদি এই গরুটি কিনতে চান, আপনারা লালন পালন করতে চান, এই গরুটি আরো অনেক বড় হবে। আপনারা খামারি ভাইরা যদি এই গরুটি কিনেন ওনারও উপকার হবে, আর আপনারাও এই গরুটি অনেক বড় করতে পারবেন, বড় করে ভবিষ্যতে বিক্রি করতে পারবেন। দেখেন কি সুন্দর সাদা, ভিতরে হালকা হালকা কালো কালো দাগ রয়েছে গরুটা। আমরা এই ভিডিওটি আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন। ওনার সঙ্গে ওনার একটা ছোট ছাগল আছে, ছাগলটাও বিক্রি করা হবে। আপনারা যদি যারা কুরবানি দিবেন তারা এই ছাগল এবং গরুটা নেওয়ার চেষ্টা করবেন, অসহায় মহিলাকেও উপকার, তার জন্য উপকার হবে। ভাবি, এই দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আপনার এই গরু সম্বন্ধে? ভাই, আমি আছে খামারে যদি নিতে চান তাহলে আমার ভালো হবে, কিন্তু আমি কানি ভাবতেছি, আমি অসহায় মানুষ, আমার একটু দেখেন, চেষ্টা করেন। আমি আমি এই চালাতে ভাবতেছি, আমি গরুটা অন্তত 500 টাকা খাওয়ালি আর 500 টাকা হবে, কিন্তু আমি 500 টাকা জোগাড় করতে পারছি না ভাই। আপনারা দয়া করে আপনাদের খামারে নেন, নাহলে আপনারা কুরবানির জন্য নেন, আপনারা সবাই
মিলে আমার যারা ধর্মবান মুসল্লি আছে, মুসলমান আছে, গরুটা দেখে মুসলমান মানুষ যারা আছে তারা দয়া করে আমার গরুটা নেন, ন্যায্য দামে আমি ছেড়ে দেব। আমি আর রাখতে পারতেছি নি, আমি খাতে পারতেছি নি, আমি গরুটার কি খাবো ভাই? আপনারা দয়া করেন আমার জন্য, আমার আর কি বলার আছে? আমার একটা বাচ্চা হাতে জি পড়ে, তার আমি টাকা দিতে পারতেছি নি, চালাতে পারতেছি নি। দেখো আমার স্বামী যদি থাকতো তাহলে আমার এত টেনশন হতো না ভাই। তোমরা দেখো লেজ্জো দামে আমার গরুটা একটু লাইন করে নেন, আপনাকে হাসে হাতে পায়ে ধরতেছি ভাই। আমি এত কষ্ট করতেছি, আমার খাওয়া দাওয়া হারামি গেছে, ঘুম হারামি গেছে ভাই। আমি অসহায় মানুষ, আপনারা দেখেন, আপনাকে যা বিচারে করেন সেটাই আপনারা করে। দর্শক, যে গরুটি দেখছেন এই গরুটির আনুমানিক ওজন হবে 7 মণ থেকে 7.5 মণ, এর গায়ে মাংস হবে। আশা করা যায় 7 মণ থেকে 7.5 মণ মাংস হবে। তারপরেও আপনারা নিজেরা দেখে শুনে আইডিয়া করে আপনারা গরুটি ক্রয় করবেন, আশা করি আপনারা ঠকবেন না। আর গরুটি দেখলে আপনাদের, আশা করা যায় গরুটি দেখলে আপনাদের পছন্দ হবে, যে সুস্থ সবল গরু। আপনারা এই গরুটি যে ওনার কথা তো শুনলেন, ওনার দ্বারা আর সম্ভব হচ্ছে না, উনি চালাইতে পারছেন না। তাই আপনারা যদি ওনার একটু উপকার করতে, অন্যভাবে না করতে পারো, যদি গরুর নেওয়ার মাধ্যমে যদি আপনারা তার উপকারটা করতে পারেন, তাতে উনি খুশি হবেন, উনি ভালোভাবে একটু চলতে পারবেন। এই বলে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করা না থাকলে বেল বাটনটি চেপে দিন।